আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করবো আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা দীর্ঘ অনেক দিন যাবত আমি কোনো ভিডিও আপলোডিং করছি না ব্যাগ সম্পর্ক আমার চ্যানেলের ভিতরে এটার একটাই কারণ সেটা হচ্ছে যে আমি খুবই বিজি খুবই বিজি সেটা বিজির কারণ হলো যে এই যে রমজান আসতেছে আর সামনে ঈদ আসতেছে এই উপলক্ষে ঈদ এবং রমজানের উপলক্ষে এই জন্য আমি অলরেডি মনে করেন যে আমাদের যে আশেপাশে যে দোকানগুলো আছে এগুলো থেকে অলরেডি এক লাখ আশি হাজার ব্যাগের মতো অর্ডার পেয়ে গেছি তাই রেগুলার ডেলি আমাকে ব্যাগ প্রিন্টিং করতে হয় আর এই ব্যাগগুলো ডেলিভারি দিতে হচ্ছে আবার মনে করেন যে ব্যাগ নিয়ে আসা আনতে হচ্ছে কারখানা থেকে ঠিক আছে তার জন্য আমি সময় পাচ্ছি না আর আরেকটা বিষয় হলো যে অনেকেই বলে যে ফোন নাম্বার দেন না ফোন নাম্বার দেন না কেন কিংবা ফোন দিলে ধরেন না কেন আপনারা একটা জিনিস বোঝেন না আমি বারবারই বোঝানোর জন্য চেষ্টা করি যে এক হাজার ব্যাগ দিলে কিন্তু আমার কোনোই লাভ থাকবে না বরঞ্চ আমার আরও লস হয়ে যাবে কারণ হচ্ছে সেই ডায়েসটাকে আমাকে বানাতে হবে সেই ডাইসটি বানালে দেখা যাবে যে পনেরোশো ষোলোশো টাকা খরচ হয়ে যাবে সেক্ষেত্রে তো আমি এক হাজার ব্যাগ দিলে তো পনেরো ষোলোশো কিংবা ষোলোশো টাকা লাভ করতে পারবো না এক হাজার ব্যাগের ভিতরে সর্বোচ্চ পাঁচশো টাকা লাভ করতে পারবো তাই না যাই হোক আরও কিছু এক ধরনের লুক আছে ফোন দিয়ে যখন দেখে যে অনেক দূরে আমি একটা জিনিস বুঝি না যে যারা কাপড় ব্যবসা করে তারা তো মূলত ব্যাগের জন্য ফোন দেন ঠিক আছে যারা আপনারা কাপড় ব্যবসা করেন তারাই ফোন দেন তাহলে আপনাদের কাপড়টা কি আপনাদের দোকানের ওখানে তৈরি হয় আমার প্রশ্ন হলো যে আপনারা যে কাপড়গুলো বিক্রি করতেছেন এগুলো কি আপনাদের দোকানে তৈরি হয় নিশ্চয়ই সেখানে তৈরি হয় না কাপড়গুলোকে ঢাকা থেকে কিংবা নরসন্দি থেকে মানে বিভিন্ন জন্য বিভিন্ন জায়গা থেকে কিনেন কেনার পরে এটা আপনাকে হইতেসে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কিংবা আপনারা ওখান থেকে কিনা পরে বুকিনে দিয়ে দেন চলে আসে যেমন ধরেন যে আমাদের এখানে আমরা যে ব্যাগগুলো নিয়ে আসি এগুলো মনে করেন যে ওখান থেকে ঢাকা থেকে পরে বুকিনে দিয়ে দিই তাহলে ব্যাগগুলো দেখা যায় যে পরের দিন চলে আসে রেলে করে চলে আসে আমরা রেলে নিয়ে আসি যেহেতু আমাদের রেলের রাস্তা সহজ হয় খরচটাও কম হয় সেক্ষেত্রে আমরা রেলে নিয়ে আসি আর অনেকে মনে করেন যে ফোন দিয়েই আগে জিজ্ঞেস করেন যে ভাই এটা কোন জায়গা যখন শুনেন যে এই জায়গার নাম যে আমি তো ভাই জামালপুর জেলার ভিতরে ইসলামপুর থানার ভিতরে আছি তখন বলে ও এত দূরে আরে ভাই এত দূরে হলে হবে কি এখন তো সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া যায় হ্যাঁ এটা আপনার ভয় ভয়ের কি হলো এটা তো ভয়ের কিছুই নাই আপনার যদি অ্যাকচুয়ালি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা অর্ডার দিলে তাহলে আমি ডেলিভারি দিতে পারবো সমস্যা নেই আর অ্যাকচুয়ালি অনলাইন থেকে অর্ডার আমি নেই নেয় কারণ হলো যে ওই পাঁচশো ব্যাগের জন্য অর্ডার দেন আপনারা আপনারা ফোন করে বলেন ভাই আমার পাঁচশো ব্যাগ লাগবে আর অনেকেই আছে যে ফোন করে বলে যে ভাই আমার তো বেশি লাগবে না আমার দুইশো ব্যাগ লাগবে আবার একশো ব্যাগও লাগবে অনেকেই আছে ফোন দিয়ে বলে যে একশো ব্যাগ লাগবে তাহলে আমি একশো ব্যাগ দুইশো ব্যাগের জন্য কি আমি আপনাদের ফোন ধরে আপনাদের সাথে বিস্তারিত বলবো অনেকেই বলেন যে অনেক দূর থেকে তাহলে এটা হবে না তারপর আপনারা একটা একটা করে দাম শোনার জন্য চেষ্টা করেন তাহলে দাম শুনে আপনারা কী করবেন যদি অর্ডারই না দেন তাহলে দাম শুনে কী কী করবেন আর যাই হোক কথা বললে অনেক কথা বলার লাগে আর মনে করি যে এত কথা বলবো না কথা যত কম বলা যায় ততই ভালো কারণ হচ্ছে যে বেশি কথা বললে হয়তো আপনারা মাইন্ড করে নেবেন এটা মাইন্ড করলে আমার কিছুই করার নেই ঠিক আছে যা সত্য তাই আমি অলরেডি মনে করি যে এখানে দীর্ঘ এক বছর আগে যাদের ডাইস্টান স্ট্যান্ড বানাইছি হয়তো তখন আমি লাভ করতে পারিনি তারা কিন্তু এখন আবার নিতে আছে। ঠিক আছে যাদের ডায়েস আমি বানিয়েছি তারা অনেকেই ব্যাগ নিতেছে আমার যে আশেপাশের দোকানগুলো আছে তাদেরকে আমি ব্যাগ দিচ্ছি আবার তাহলে আমার লাভটা থেকে যাচ্ছে আর যদি আমি অনলাইন থেকে অর্ডার নেই নেওয়ার পরে একবার ব্যাগ দিব দেওয়ার পরে আর কোনো খোঁজ থাকবে না তখন এই লসটাকে বহন করবে ভাই আহ সবাই শুধু নিজের লাভটাই বুঝেন তাহলে কেমন হবে নিজের লাভটা বুঝলে আর যাই হোক আমি অলরেডি মনে করি যে আমার আশেপাশ থেকেই এই এক লাখ আশি হাজার ব্যাগের মতো যেহেতু অর্ডার পেয়ে গেছি অলরেডি মানে সব সাইজ মিলিয়ে কোনো এক সাইজ না আর তিনটা চারটা সাইজ সব সাইজ মিলিয়ে এক লাখ আশি হাজার মতো ব্যাগ আমি অর্ডার পেয়ে গেছি অলরেডি সামনে হয়তো আরও পড়বে আমার টার্গেট আছে যে আড়াই লাখ ব্যাগের মতো অর্ডার নেব ঠিক আছে ব্যাগের অর্ডার আরও পড়বে সামনে তাহলে আমি হয়তো আপনাদের মোবাইল ধরবো না ফোন দিলে আর ফোন দেওয়ার দরকারও নেই যদি মনে করেন যে আপনারা পাঁচশো দুইশো এক হাজার ব্যাগের জন্য ফোন দিতে চান ফোন দিয়েন না কারণ ওইটা আমি অর্ডার নেই না কারণ ওই অর্ডারে আমার লাভ হয় না লস হয়ে যায় একশো ব্যাগকে কেউ কাউকে দেয় বানিয়ে মানুষের একটা কমন সেন্স থাকার দরকার যে আমি একশো ব্যাগ আমি কীভাবে অর্ডার দিই যাই হোক কথা বললে বেশি হয়ে যাবে আর কিছু বলবো না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ডাবিয়ে দিবেন যেন মনে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পারেন ঠিক আছে আর যদি মনে করেন চ্যানেল ভালো না লাগে তাহলে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন সমস্যা নেই ঠিক আছে কারণ আমি ইউটিউব থেকে ইনকাম করার জন্য আসিনি ঠিক আছে আমি ব্যাগ প্রিন্টিং করি আমার ভালো লাগে আমি ভিডিও আপলোড করি ঠিক আছে আর ব্যাগের ভিডিও বেশি দেবো না কারণ সুবিধা থেকে অসুবিধাটাই বেশি কারণ এখন পর্যন্ত যত ফোন পাইছি সবগুলোর ভিতরে মনে করেন যে তাদেরকে শুধু হেল্প করতে হলো আমি আর কোনো হেল্প পাইনি কারোর কাছ থেকে ঠিক আছে মানে সবাই অর্ডার দিতে চাইলো কেউ কেউ মেশিন কিনতে চায় মানে এক একজন এক একই যখন ডিল ফাইনালে চলে যায় তখন আর তাদের খোঁজ থাকে না তার জন্যে মনে করেন যে ভিডিও ব্যাগের ভিডিওটা এখন দিচ্ছি না তারপরেও ঈদ উপলক্ষে ভিডিওটা দিলাম এখন অলরেডি মনে করেন যে ব্যাগের রেট বেড়ে গেছে সামনে আরও বাড়বে আপনারা যদি ব্যাগ সংগ্রহ না করে থাকেন যারা যারা করেন নাই এখনও তারা করে ফেলবেন খুব শীঘ্রই কারণ রমজান শুরু হওয়ার সাথে সাথে ব্যাগের রেটটা বাড়বে ব্যাগের রেটটা বাড়ার পর অলরেডি যা বাড়ছে আরও কিন্তু বাড়বে ঠিক আছে বাড়ার পরে এই একই বাড়াতে একদম মনে করেন যে কুরবানিদের পরে হয়তো একটু কমলে কমতে পারে আর বাংলাদেশের যে সিস্টেম একবার যদি রেট বাড়ে তাহলে সেই রেট আর সহজে কমতে চায় না ঠিক আছে দেখা যায় যে এক টাকা বাড়ছে সেখানে পঁচিশ পয়সা কমবো ঠিক আছে ওই এক টাকা বাড়ছে আবার এক টাকা যে কমে যাবে এরকম হয় না ঠিক আছে বাংলাদেশে মনে করেন যে বাড়ার হারটা বেশি কমার হার কম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের ঠিক আছে আমার কথা কেমন লাগলো যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলো কমেন্ট করে জানাবেন ঠিক আছে তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি